যারা বড়াতে অ্যাকাউন্ট কিভাবে খুলবে দেখো, প্রথমেই একটা হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা আমি পাঠাবো, এই যে এই লিঙ্কটা, তো এটাকে প্রথমে খুলতে হবে। তো এখানে ইমেল আইডিটা, নিজের ইমেল আইডি, যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা এখানে দিতে হবে। আর এটা পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড এখানে, এখানে এটা খুলতে গেলে যে পাসওয়ার্ড, নিজের একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ঠিক আছে? তো ইমেল আইডি আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। আর এটা যেটা, এই যে লেখাটা যেটা আছে এটা একই থাকবে, ঠিক আছে? ইমেল আইডি আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে ইমেল আইডি আমি দিয়ে দিয়েছি, আর নিজের মনের মতো একটা পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এবার আমি নেক্সট, এই নেক্সট, এইখানে যে নেক্সট আছে এই নেক্সটটায় ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, ইমেল আইডিতে যে একটা কোড আসবে, ঠিক আছে, নিজের যে ইমেল আইডি এখানে আমি দিয়েছি সেখানে একটা কোড আসবে। তো সেই কোডটা আসার জন্য এখানে আমি সেন্ডে ক্লিক করবো, এই যে সেন্ড লেখা আছে সেন্ডে ক্লিক করবো, ঠিক আছে? তবেই কোডটা আসবে। সেন্ডে ক্লিক করলাম, এবার কোডটা নিজের ইমেল আইডিতে আসবে। চলে এসছে, কোড হচ্ছে 591447, 591447 দিয়ে। তারপর এখানে যে রেজিস্টার আছে রেজিস্টারে ক্লিক করে দেবো, রেজিস্টার, বাস হয়ে গেছে। উইন্ডো পাসওয়ার্ড, টাকা তোলার জন্য যে পাসওয়ার্ড, টাকাটা তোলার সময় যে পাসওয়ার্ডটা লাগবে এখানে, সেই পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? একটু পাসওয়ার্ডটা প্রথমে দিয়ে দিই। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ওপরে যে পাসওয়ার্ডটা দিব সে নিচে সে সেম পাসওয়ার্ডটাই দিব। তো ইমেলে যে ইমেল ভেরিফিকেশন লেখা আছে এখানে সেন্ডে ক্লিক করব, অটোমেটিক আবার ইমেলটা, নিজের ইমেল আসবে। তো ইমেলে যাব, ইমেলে যে আবার যে এই কোডটা এসেছে এই কোডটা আবার ওখানে দিয়ে দেবো, 29/27/24, এখানে কোডটা দিয়ে দেবো 29/27/24। এখানে এটা লিখে আবার এখানে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখানে পাসওয়ার্ড এই হয়ে গেলো, এখানে আমি সেভ করলে সেভ করে নিতে পারবো, পাসওয়ার্ডটা সেভ করবো না। আচ্ছা, তো এখানে আইডি পাসওয়ার্ড বানানো হয়ে গেল, ঠিক আছে? তারপরে আমাদের মেন কাজটা হচ্ছে যে আইডেন্টি ভেরিফিকেশন, ঠিক আছে, নট কমপ্লিট, ঠিক আছে? এই যে নট কমপ্লিট আছে এখানে ক্লিক করব আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে? নট কমপ্লিটে ক্লিক করলাম, রিয়েল নাম, এখানে যে এই যে রিয়েল নাম লেখা আছে, এই যে রিয়েল নাম লেখা আছে এখানে আমাদের সঠিক নাম আধার কার্ড দেখে দেখে দিয়ে দেবো। আর এই যে আইডি নাম্বার লেখা আছে এখানে, এখানে আধার কার্ডের নম্বরটা দিতে হবে, ফোন নম্বর, এখানে নিজের ফোন নম্বরটা দিতে হবে, ঠিক আছে? তো এখানে নিজের নামটা দিয়ে দিই আগে। তো আমি এখানে নিজের নাম দিয়ে দিলাম, এখানে আধার কার্ডের নম্বরটা দিয়ে দিলাম, আর নিজের ফোন নম্বরটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে আমাদেরকে আধার কার্ডের সামনের সামনের দিকে ছবি লাগবে, সামনের দিকে ছবি, আর এখানে নিচে নিচে আছে এটা পেছন দিকে ছবি, ঠিক আছে? আর এটা আধার কার্ডের সাথে যার অ্যাকাউন্ট হবে তার ছবি লাগবে। তো একে একে সেটা করে ফেলি। তো এখানে আধার কার্ডের সামনে প্রথমে, আধার কার্ডের পেছনে, তারপর আধার কার্ডের সাথে তার একটা ছবি এখানে, ঠিক আছে? তারপর নিচে এই যে সাবমিট লেখা আছে এখানে, এই সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করতে হবে। যে অ্যাপ্লাই ইওর আইডেন্টি ভেরিফিকেশন রিপোর্ট হ্যাজ বিন সাবমিট, এখানে সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? এই 2-3 ঘন্টা পর এখানে ভেরিফিকেশন হয়ে যাবে। থেকে যে ইমেল আইডিটা দিয়েছিলে এখানে, আর যে পাসওয়ার্ডটা তুমি বানিয়েছিলে প্রথমে, সেই পাসওয়ার্ড আর সেই ইমেল আইডিটা এখানে দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর
लग इन करारे कणाजे चिन्हता आज है चिन्हते क्लिक करते हैं क्लिक करते हैं क्लिक करारे अकाउंट एंड सिक्यूरिटी लिखा एखे क्लिक करते हैं क्लिक करारे आईडेंटिटी वेरिफिकेशन कमप्लीट ये आईडेंटिटी वेरिफिकेशन कमप्लीट हो ना कि से चेक कर जदि कमप्लीट हो जाए आईडेंटिटी अपना कमप्लीट हो गए खोला।